ঢাকার সরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়েছে রোগীদের মধ্যে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শেরেবাংলা নগরের এই হাসপাতালের নতুন ভবন থেকে ধোঁয়া উঠতে দেখে রোগীদের অনেকেই ভয়ে বেরিয়ে আসেন। হাসপাতালে ভর্তি এক রোগীর স্বজন জানান, আগুনের কথা শোনার পর তিনি ধোঁয়া উঠতে দেখেন। এই পরিস্থিতি দেখে তিনি তার রোগীকে বাসায় নিয়ে গেছেন। আরো অনেক রোগী আগুন আতঙ্কে বেরিয়ে আসেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আগুনের বিষয়ে বিস্তারিত কোন তথ্য জানা যায়নি। হাসপাতালের এক কর্মচারী বিডি নিউজকে জানান, নতুন ভবনের স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত হয়। ফেসবুকে তোলা বিভিন্ন জনের আগুনের ভিডিওতে সরকারি এই হাসপাতাল ভবনের নির্মাণাধীন অংশ থেকে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছিল। আগুন লাগার খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা আগুন নেভাতে কাজ করছেন। দমকল বাহিনীর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করলে কর্তব্যরত কর্মকর্তা বলেন, অগ্নি নিবারক বাহিনীর 5টি ইউনিট সেখানে কাজ করছে। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন।